পর্বের মার পরে তখন তার মুখ লোকানোর জায়গা থাকে না, এক এক করে হতে শুরু করেছে। সাগর দিঘির মানুষ বুঝিয়েছেন, কারণ উনি তো ভোট সর্বস্ব রাখবে কি বলেন, ভোট ছাড়া কিছু বোঝেন না। ভোটের ময়দানেই ওনাকে বুঝিয়েছেন যে 500 টাকা বা 1000 টাকার ভিক্ষা নয়, মানুষ কাজ চায়, মানুষ তার অধিকার চায়, মানুষ চায় যে মানুষের প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকারগুলো স্বীকৃতি লাভ করুক এই রাজ্যে, সেটা বুঝতে শুরু করেছে। আগামী দিনে গোটা রাজ্যটাই সাগর থেকে হবে। এবং পঞ্চায়েত ভোটে যারা ভাবছেন যে শুধুমাত্র আমাদের মৌলিক অধিকারের জন্যই আমরা পঞ্চায়েত ভোটে ডিউটিতে যাব না বলে কথা দিচ্ছি, বিষয়টা শুধু সেখানেই নয়, আমাদের হাতে আরো একটা টাস্ক আছে। সেই টাস্কটা হলো বিগত দুটো পঞ্চায়েতে ভোট কর্মী হিসাবে আমাদেরকে যেভাবে শারীরিক এবং মানসিক হেনস্থার শিকার হতে হয়েছে, সেই জায়গা থেকে সম্পূর্ণ নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ। আমরা ভোট কর্মী হিসাবে সরকারে এবারে আদালতের দ্বারস্থ হব যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া স্বচ্ছ নির্বাচন না হলে ভোট কর্মী হিসেবে আমরা যেতে পারবো না, কারণ সংবিধান আমাকে অধিকারের সুরক্ষা দিয়েছে। আমরাও দেখতে চাই যে নির্বাচন কমিশন এবং এই সরকার কোথায় যায়, এই সরকারের যেখানে যেখানে চুরি চাপাটি করার জায়গা আছে আমরা দায়িত্ব নিই সেগুলোকে রুখবো। এটা শুধু এই সরকারের বিরোধিতা করা নয়, আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমাদেরকে বাইরে গিয়ে মুখ দেখাতে লজ্জা হয়। পশ্চিম বাংলাতে ভোট মানি ভোট লুটের রাজত্ব চলে, এটা গোটা ভারতবর্ষে জেনে গেছে। এই সংস্কৃতির চাকাটাকে ঘোরাতেই হবে, না ঘোরালে পরে ওই 500-1000 টাকার ভিক্ষাবৃত্তির রাজনীতি চলবে, সেখানে প্রকৃত কাজ করে ভোট হবে উন্নয়ন হবে সেই বিষয়টা কোনোদিন চালু হবে না, সেই দায়িত্বটাও আমাদেরকে নিতে হবে। এই মঞ্চ থেকেই সেই দায়িত্ব ডাক উঠুক যে দরকারে কর্মচারীরা যারা নির্বাচন কমিশনের অংশ তারা কেস করবেন যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখানে যে পঞ্চায়েত ভোট হবে না। এই সরকার কতদূর যেতে পারে, কত আইন জানা আছে সেটা আমরাও দেখি একবার।